বসে আছি এখন ব্যান্ডেল স্টেশনে। তো আজকে যাচ্ছি সোলো ট্রিপ করতে দার্জিলিং। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি সোলো ট্রিপ করতে, তাও আবার একটা স্বপ্নের ডেস্টিনেশন দার্জিলিং। তো এতটা দূর সোলো ট্রিপ করতে যাচ্ছি, তো চলো একদম জার্নিটা তোমাদের সাথে এনজয় করবো এবং তোমাদের সাথে নিয়ে আজকে ঘুরবো। তো এখান থেকে যাচ্ছি ব্যান্ডেল স্টেশন, আমার আছে কামরূপ এক্সপ্রেস একদম এনজেপি অবধি। তো একদম ব্যান্ডেল স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। নেমে পড়েছি অলরেডি ব্যান্ডেল স্টেশনে অ্যান্ড প্রায় এক ঘন্টা ওয়েট করতে হবে এখন। তো 6:55 ট্রেন, এখন বাজে ওই 6:11 নাগাদ। তো মাও আমাকে ছাড়তে এসছে, মানে সোলো ট্রিপ মায়েরও চিন্তা রয়েছে। ট্রেনটা চলে এসছে, ঠিক আছে, তো ছাড়বে আর 5-10 মিনিটে। তো আমি লাগেজ ফাগেজ তুলে দিয়েছি, মাও চলে যাচ্ছে। এবার আমি যাচ্ছি কামরূপ এক্সপ্রেসে, যেটা হচ্ছে তোমার মাত্র 630 টাকায় আপস অ্যান্ড ডাউনস আমার কাটা রয়েছে। তো চলো ট্রেনটা ছেড়ে দিয়েছে, উঠে পড়ি। ট্রেনটা যখন ছেড়ে দিল তখন মনটা হালকা ভয়ও করছিল, আর তার সাথে চলছিল অদম্য ইচ্ছা দার্জিলিংয়ের পথে এগিয়ে যাওয়ার। প্রথমবার এই সোলো ট্রিপে আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি। ট্রেন যখন রাত্রিবেলা ছুটতে শুরু করলো তখন দারুণ লাগছিল আমার। এনজিপিতে নেবে, গাড়ি পাবো কি পাবো না, সেটা নিয়ে কিন্তু বেশ ভয়ই ছিল আমার মনে। গাইজ, এখন ট্রেন রয়েছে আজিমগঞ্জে অ্যান্ড রাত্রি রয়েছে যথেষ্ট, 10:45 মতন বাজে। তবে সকালবেলা 6টায় ঢোকার কথা, দেখা যাক কটায় ঢোকে না ঢোকে। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের অবস্থা, পুরো ফাঁকা, ফাঁকাটাই থাকাটা স্বাভাবিক, যথেষ্ট রাত্রি রয়েছে। তো আমি স্টেশন বাই স্টেশন দেখাতে পারলাম না, আজিমগঞ্জে দেখালাম, আবার সকালবেলা কথা হবে তোমাদের সাথে। সকালবেলা একটু চোখটা লেগে গেছিলো, ঘুম থেকে উঠে দেখি সবুজ ঘাসে হালকা রোদের আভা, তার সঙ্গে কুয়াশা মিশে এক অদ্ভুত মাধুর্য তৈরি করেছে। সেই মাধুর্য দিয়ে ট্রেনে গিয়ে চলেছে। মর্নিং গাইজ, নেমে পড়েছি এনজিপিতে। তো 6:47 বাজে ঘড়িতে। তো এখানে মারাত্মক ঠান্ডা, ঠিক আছে, মানে সত্যি মালদার পর থেকে মারাত্মক ঠান্ডাটা লেগেছে। এই উঠে পড়েছি গাড়িতে, তো এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, খুব কমই গাড়িতে তোমাদের নিয়ে যাবে। গিয়ে ওখানে হোটেলও বুক হয়ে গেছে, এখান থেকে হোটেলেরও আমি তোমাদের কার্ড প্রোভাইড করে দেবো। মাত্র 900 টাকায় হোটেল পেয়ে গেছি। মাত্র 200 টাকায় যখন গাড়িটা পেয়ে গেলাম তখন মনে যেন আরো উল্লাস জেগে উঠল। দার্জিলিং, দার্জিলিং যেন আমাকে ডাকছে। এই রাস্তা, এই গাড়ি করে যাওয়া, সবকিছুই যেন ভীষণ মায়াবী লাগতে শুরু করলো। সকাল 7টার সময় যখন গাড়িটা স্টার্ট করলো এই দার্জিলিং যাওয়ার রাস্তায়, কার্শিয়াং দিয়ে যখন গাড়িটা উঠছিল তখন মনটা সত্যি নেচে উঠেছিল এই 2 দিনের আনন্দের জন্য। কারণ এই 2 দিন ভীষণভাবে আমরা পাহাড়কে এনজয় করতে চলেছি। वो दूर है मेरी नजरों से, क्यों उसे मैं चाहूं। गाइस, पीछे पहाड़ता देखते ही बच्चों, मैंने ये ब्यूटी जस्ट अमेजिंग अमेजिंग। इतने नाम लगे क्या ना, मैंने वाई वाई खाची हमें 40 টাকা মাত্র, মাত্র 200 টাকার বিনিময়ে আমি এরকম একটা মানে সোলো কার পেয়ে গেছি, পুরো প্রাইভেট বলতে পারো। মৌসুম মৌসুম था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल, बस पल भर में। এই চলে এসেছি গাইস, হাত ফাত কাঁপছে পুরো, এত ঠান্ডায়। এন্ড এখানে আমরা খাবো, এই দাদা বানিয়ে দিল। ভাই ভাইটা খেতে বসছি, গরম ধোঁয়া ওঠা ভাই ভাই আর এই ঠান্ডা, মানে অ্যামেজিং অ্যামেজিং। পাশে পাহাড় রেখে জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড় অ্যান্ড ভাই ভাইটা খেতে খেতে পাহাড়টা এনজয় করি, চলো। उसकी कमी है अब जीवन में, वो दूर है
नजरों से क्यों से मैं चाहूं। But done and এবার বেরিয়ে যাচ্ছি একেবারে দার্জিলিং এর পথে। পথের কিছু শর্টস দেখতে থাকো। ব্রেকফাস্টে ওয়াই ওয়াই এর সঙ্গে যে নৈসর্গিক সৌন্দর্য আমি দেখতে পাবো এটা হয়তো আশা করিনি। তার সঙ্গে যে এই এত সুন্দর, এত মিষ্টি, এত কিউট কুকুরগুলোকে পাবো সেটাও আশা করিনি। তাদেরকে বিস্কুট খাইয়ে নিজে ওয়াই ওয়াই খেয়ে উঠে পড়লাম গাড়িতে। গাড়ি আবার ছুটলো দার্জিলিংয়ের পথে। এই রাস্তা সত্যি বলছি বন্ধুরা, প্রেমে পড়ে যাবে। আর একটা হল্ট পেয়েছে, পুরো ধোঁয়া উঠছে মুখ দিয়ে, মা রাত তো ঠান্ডা, ঠিক পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখনও দার্জিলিং পৌঁছয়নি, 5 কিলোমিটার মতন হবে এখনও দার্জিলিং। মানে কেঁপে যাচ্ছে, জাস্ট কেঁপে যাচ্ছে। গাড়ির ভিতরে ঠিক ছিলাম, কিন্তু বাইরের এই বিউটি, বাইরে না বেরিয়ে উপভোগ করতে জাস্ট ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। ঘুম স্টেশন, সবার ভ্লগে শুনেছি এই স্টেশনের নাম। হয়তো এসছি এবার কোনো কাজ নিয়ে, কিন্তু এই ঘুম স্টেশন দেখে সত্যিই মনে হচ্ছিল আর তো বেশি দূর নয় আমার ডেস্টিনেশন, এসে গেছি আমি দার্জিলিংয়ের পথে। ঘুম স্টেশন থেকে যখন গাড়িটা এগোলো তখনও হয়তো জানতাম না যে ফেরার দিন ঘুম স্টেশনে আমার জন্য কী অপেক্ষা করছে, কিন্তু সেদিন ওই ঘুম স্টেশন দেখে আমার মনে হয়েছিল যে এখন তো দুদিন আমি প্রচণ্ডভাবে এনজয় করতে চলেছি এবং আমার এই আনন্দটা আমার সম্মুখ সমরে দাঁড়িয়ে আছে। তো ফ্যান্ডাকে সঙ্গে নিয়ে কেভেন্টার্সের পাস দিয়ে সোজা মে ফায়ার, মানে হোটেল মে ফায়ার আমার যেখানে বুকিং করে দিয়েছে সেখানে আমি যাচ্ছি। বন্ধুরা মেলে চলে এসেছি, পিছনে দেখতেই পাচ্ছ মেল, দার্জিলিং মেল। অ্যান্ড এখনও হোটেল পাইনি, হোটেলটা খুঁজছি। ফুট ফুট পুরো মনে হচ্ছে জমে যাচ্ছে এতটাই ঠান্ডা। তো খুব সুন্দর লাগছে মেলটা, হালকা একটা রোদ্দুর এসেছে, খুব ভালো লাগছে। বন্ধুরা এখানে একটা দারুণ জিনিস ঘটে গেলো, এক্ষুনি দেখা হয়ে গেলো একেন বাবুর সাথে। শুটিং হচ্ছে একেন, একেন বাবুর ছবি সিনেমা। জয়দীপ মুখার্জি রয়েছে, তারপরে রয়েছে সৌমক দা, সৌমকদের সাথেও কথা হলো। তো এটা আমার কাছে বেশ একটা বড়ো পাওনা, এরকম আনএক্সপেক্টেড পাওনা। তো বেশ ভালো লাগলো, সেটা ছবিও তুলেছি আমি, অ্যাটাচ করে দিচ্ছি পাশে তোমাদের। তো খুব ভালো লাগলো এটা একটা, অ্যান্ড আমি হয়তো ঘুরে ফিরে আবার আসবো শুটিংটা দেখতে। তো রুমে ঢুকলাম, ঠিক আছে, রুম নিয়ে একটা বাওয়াল হয়েছে বলছি। রুম চেয়েছিলাম আমি মেলের কাছাকাছি, কিন্তু মেলের কাছাকাছি পেলাম না, এটা দার্জিলিং স্টেশনের কাছাকাছি। মেলের কাছাকাছি আমাকে বুক করে দিয়েছিলো শিলিগুড়ি থেকে তাই, কিন্তু ওখানে রুম মানে হোটেল বন্ধ, ওই হোটেলটা তো ওরাই এখানে শিফট করিয়ে দিল, আমার এক্সট্রা কোনো টাকা পয়সা লাগেনি। তো আমার লাগবেই বা কেন, আমি তো কোনো ইয়ে করিনি, ওখানে আমি পে করে এসেছিলাম 1000 টাকা, এখানে আমি আর 800 দিলে হয়ে যাবে। এখানে রুমটা একটু তোমাদের রুম ট্যুর করে দেখাই। এনারা সবাই বললেন ওই ওনারেরই আরেকটা হোটেল এটা, তো এখানে সবাই বললেন যে রুমটা কিন্তু ওটার থেকে বেটার। ফার্স্টে ঢুকেই হচ্ছে আমার ব্যাগ জিনিসপত্র সব পড়ে আছে। এটা হচ্ছে বিছানা, টিভি আছে, এখানে একটা ড্রয়ার টাইপের রয়েছে, একটুখানি খুলে দেখি ব্যাপারটা কি। ভালো ড্রয়ার, একটা ডেস্ক টাইপের, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা একটু খুলি। ওয়ার্ড্রপে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবই রয়েছে। এবার চলে যাই এদিকে জানলা, কিন্তু এটাই প্রবলেম, এটার কিন্তু কোনো মাউন্টেন ভিউ নেই, ঠিক আছে। আর ইয়ে হ্যাঁ, বাথরুম, বাথরুমটা কিন্তু খুব সুন্দর, গিজারও চালিয়ে দিয়েছে, আশা করছি বললো আমাকে গিজার চালিয়ে দিচ্ছে, দিয়ে দিয়েছে গিজার চালিয়ে, সবই ঠিকঠাক আছে। বিশাল বড়ো বাথরুম, একদম ফ্রেশ হয়ে গেছি, চান টান করা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এবার যাব ঘুরতে, তো কোথায় যাওয়া যায় একটুখানি বাইরে বেরোবো, কিছু কাজকর্ম আছে সেগুলোও করবো। বন্ধুরা আছি ঠিক এইরকম জায়গায়, নিচে একদম থাকার তো আমার কথা ছিল উপরে, কিন্তু ওখানে হোটেলই বন্ধ, বুঝতেই পারছো কোভিড পরিস্থিতি, এখানে আমাকে ব্যবস্থা করে দিয়েছে। এখন উঠেই আগে সামনে পাবো যেটা, সেটা হচ্ছে দার্জিলিং স্টেশন, টয় ট্রেনের লাইন, সামনে টয় ট্রেনও দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো সামনে টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এই যে দার্জিলিং স্টেশন। চলো আমি দুপুরবেলা কিছু লাঞ্চ করবো না, ইচ্ছা নেই খুব একটা, কারণ খুব একটা খেতে ইচ্ছা করছে না,
চান করে একটা বিস্কুট খেলাম, একটা বিস্কুটের প্যাকেট, অ্যান্ড মা দিদি ছিল সবই গুছিয়ে সুন্দর করে, তো ওটা খেয়ে মোটামুটি হয়ে গেছে। এই যে সামনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন রকম ট্যাক্সি পাওয়া যায়। আর আমি যে রুটটা ধরে এলাম সেটা কিন্তু কার্শিয়াং রুট, তোমরা চাইলে মিরিক রুট দিয়েও আসতে পারো, তার জন্য গাড়িকে আলাদা করে বলো। আমি বললাম মাত্র 200 টাকায় আমাকে নিয়ে এলো বলে আমি কার্শিয়াং রুট ধরে চলেই এলাম। দার্জিলিং স্টেশনটায় ঢোকা যাক, পিছনে আমার দার্জিলিং স্টেশন। এরা কিন্তু খুব মিষ্টি হয়, খুব কিউট হয়, এরা ভীষণ কিউট। অ্যান্ড এইটা হচ্ছে টয় ট্রেন, আমার খুব একটা টয় ট্রেন চড়ার পরিকল্পনা নেই। এই যে দার্জিলিং স্টেশন, এইদিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এইদিকে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে না হয় দার্জিলিং স্টেশন অবধি থাকুক। নেক্সট ভ্লগে দেখা হচ্ছে দার্জিলিং সাইটসিং, লেপচা জগৎ, আরও বিভিন্ন জায়গা নিয়ে। বন্ধুরা, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, ভালো না লেগে থাকলে অবশ্যই ডিসলাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।